নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে WB প্রিলিমিনারি এক্সাম 2021-এর কাট অফ নিয়ে আলোচনা করব। এবং এই কাট অফটা এর আগেও আমি দু একটা কাট অফের ভিডিও দিয়েছি, কিন্তু এই কাট অফ ভিডিওটা আমি একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করব সব ডিটেলস, ঠিক আছে? এবং একমাত্র ইউআর কাট অফই 25-এর উপর যাবে, ঠিক আছে? লাইক করে দিবে যদি এই কাট অফ ভিডিওটা ভালো লাগে, যদি না ভালো লাগে তাহলে ডিসলাইক করে দিবে। তো প্রথমে আসি পুলিশ কনস্টেবল 2019, এখানে আমি তোমাদের সাথে সব ডিটেলস কিন্তু শেয়ার করব। এবং এই যে কথাগুলো বলছি, আমি বানায় বলছি না মিথ্যা বলছি, ঠিক আছে? তার প্রমাণ কিন্তু একটু পরেই আমি দিব। দেখো, 2019 সালে শূন্যপদ ছিল 8,419, যেখানে আবেদন করেছিল হচ্ছে 442,218 জন। পিলি পরীক্ষায় কতজন বসেছিল? কারণ সবাই যখন আবেদন করে সবাই তো পরীক্ষায় বসে না, পিলি পরীক্ষায় বসেছিল 322,275 জন এবং পরীক্ষায় পাশ করেছিল 86,738 জন। এবং এর মধ্যে মাঠ করতে কত গিয়েছিল? 86,738 জন পরীক্ষার্থী পাস করেছিল পিলি পরীক্ষায়, কিন্তু মাঠ করতে গিয়েছিল 63,820, অর্থাৎ প্রায় 23,000-এর মতো পরীক্ষার্থী কিন্তু মাঠ করতে যায়নি, ঠিক আছে? তাহলে 63,820 জন মাঠ করতে গিয়েছিল, এবং এই মাঠ করতে গিয়ে PMT এবং PET যেখানে হয়েছিল সেখানে পাস করেছিল 28,529 জন। কতজন পাস করলো বললাম? 28,529 জন। এই 28,529 জনের মধ্যে মেইন পরীক্ষায় বসেছিল 28,265 জন, মেইন এক্সাম পাস করেছিল 12,786 জন, এবং এই 12,786 জন কিন্তু ইন্টারভিউ দিতে যায়নি, ঠিক আছে? তো এই একটা জিনিস দেখছো, ঠিক আছে? সেটা হচ্ছে অফিসিয়ালভাবে প্রকাশ করা, ঠিক আছে? তো এখান থেকে সব ডিটেলস আমি তোমাদের বলছি। দেখো, ফর দ্য 8,419 পোস্ট 442,218 ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড, অর্থাৎ 8,419 জন এতটা অ্যাপ্লাই করেছিল। 322,275 পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উপস্থিত হয়েছিল, এবং 86,738 জন ক্যান্ডিডেট পরীক্ষা পাস করেছিল। 63,820 জন পরীক্ষার্থী PMT PUT-র জন্য গিয়েছিল। এর মধ্যে 28,529 জন কিন্তু PMT এবং PET পরীক্ষা পাস করেছিল, এবং 28,265 জন পরীক্ষার্থী ফাইনাল এক্সাম বসেছিল, যার মধ্যে 12,786 জন বলেছিল পাস করেছিল ফাইনাল পরীক্ষায়। 12,786 জন, 12,786 জনকে ইন্টারভিউতে দেখেছি কিন্তু সবাই ইন্টারভিউ যায়নি, 100-200 বাদ যায়। তো 12,694 জন পরীক্ষার্থী কিন্তু ইন্টারভিউ দিয়েছে, এবং 8,419টা যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিটা পূরণ করছে, পূরণ এখনও হয়নি যদিও, কিছুটা হয়েছে, 1,800-র মতো হয়েছে, আর বাকি যাদের রয়েছে অবশ্যই অবশ্যই তাদের পূরণ করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে 2019 সাল, যেটা বললাম 2019 সালের টোটাল যে এসেটা, মানে কীভাবে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম, ঠিক আছে? এভাবেই কিন্তু আমি তোমাদের সাথে 2021-এরটা বলবো, কিন্তু 2021-এরটা আমি কিন্তু সম্পূর্ণ বলতে পারবো না, কারণ মাঠে যতজনকে ডাকবে, ঠিক আছে, এখন মাঠ পাস করা সম্পূর্ণটা কিন্তু তার নিজের উপর। এবার দেখো, এবার WB প্রিলিমিনারি কাট অফটা 2019 সালে বলছে, যেটা অফিসিয়ালভাবে গিয়েছিল। দেখো, ক্যাটাগরি ওয়াইজ প্রিলি পরীক্ষায় গিয়েছিলো 22, OBC বি গিয়েছিলো 21, SC গিয়েছিলো 18, OBC গিয়েছে 16, ST গিয়েছিলো 14। অন্য কিছু দেখার দরকার নেই, মেইন ফাইনাল কাট অফ এখানে দেখার তোমাদের কোনো দরকার নেই, শুধু প্রিলি দেখো, টোটাল ভ্যাকান্সি দেখো, কতজন পরীক্ষা দিতে গিয়েছিলো, ঠিক আছে, প্রিলি পরীক্ষায় কতজনকে পাস করেছিল, অর্থাৎ তো এই 300,000 পরীক্ষার্থী যে প্রিলি পরীক্ষায় বসেছিল তার মধ্যে যে 86,000 জনকে পাস করেছিল, 300,000-এর মধ্যে 86,000 জনকে মোটামুটি পাস করেছিল। এবং তার কাট অফ দেখো, ইউআরদের 22, OBCদের 21, SCদের 18, OBCদের 16 এবং ST-দের 14। এবার আমি তোমাদের বলছি 2021 নিয়ে কিছু তথ্য। দেখো, শূন্যপদ 8,632, যেখানে মেল ফিমেল কিন্তু দুটো আছে। আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় 9 লক্ষ, তোমরা সবাই জানো, এবং পরীক্ষায় বসেছিল 8 থেকে 8.5 লক্ষের মতো আনুমানিক, ঠিক আছে? পরীক্ষায় পাস করতে পারে প্রায় 99,000। এটা আমি কীভাবে বললাম, এটা আমি 2019 সালের সঙ্গে টোটালটা কিন্তু কম্পেয়ার করেছি, অর্থাৎ এখানে টোটাল ভ্যাকান্সির 11 প্রার্থীকে পাস করানো হয়েছে 2019-এর কনস্টেবলের নিয়োগের সাপেক্ষে। যেহেতু মেল ফিমেল আলাদা, মানে ভ্যাকান্সি আলাদা রয়েছে, তাই তাদের কাট অফও কিন্তু আলাদা যাবে, ঠিক আছে? এখানে আমি তোমাদের কিন্তু সচরাচর বলে থাকি যে প্রণমূল প্রার্থীকে পাস করাতে পারে, এর আগের কাট অফ ভিডিওগুলোতে বলেছি, কিন্তু এখানে আমি তোমাদের সাথে 11 গুণ কেন বলছি, কারণ এটা টোটালটা হচ্ছে 2019 সালে যেভাবে নিয়েছিল, 2019 সালেও দেখবা যে প্রায় 11 গুণের কাছাকাছি কিন্তু তোমাদের মাঠে দেখেছিল, ঠিক আছে? ঠিক আছে, ভ্যাকান্সির তুলনায় শূন্যপদ যে রয়েছে, শূন্যপদের তুলনায় কিন্তু প্রায় 11 গুণ প্রার্থীকে মাঠে দেখেছিল। যেহেতু এবার মেয়ে আছে, তাই মনে হয় কিছু সংখ্যক এক্সট্রা কিছু সংখ্যক প্রার্থীকেও ডাকতে পারে। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে কাট অফ। দেখো, কাট অফ ছেলেদের মেয়েদের দুটো আলাদা আলাদা হবে,
দেখো ছেলেদের ক্ষেত্রে একমাত্র জেনারেলের ক্ষেত্রে কাট অফটা 25-এর উপর যাবে, যা থাম্বনেইলে আমি তুমি বলেছি, ঠিক আছে? খুব একটা বেশি কাট অফ যাবে না, ঠিক আছে? এক্সাম যত পেপার সহযোগ কিংবা পিজি পরীক্ষা কিন্তু প্রচুর সংখ্যক প্রার্থীকে পাস করায়। তোমরা এক্সাইজে দেখলা যে অ্যাডিশনাল হিসেবে অনেক প্রার্থীকে পরে পাস করানো হচ্ছে, কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু ভালো সংখ্যক প্রার্থীকে, মনে হয় প্রায় 15 গুণ প্রার্থীকে এবার তোমাদের ডাকবে। সব 15 গুণ প্রার্থীকে তোমরা কাট অফ দেখতে পাচ্ছ। ইউআরদের ক্ষেত্রে 27, ওবিসিবিদের 25.50, এসসিদের 22, ওবিসিদের 20, এবং এসটিদের 17, এবং মেয়েদের ক্ষেত্রে ইউআরদের 23, ওবিসিবিদের 22, এসসিদের 18.50, ওবিসিদের 17, এবং এসটিদের 15, ঠিক আছে? তো খুব একটা কাট অফের কিন্তু হেরফের জানা, যারা বলছে কাট অফ 30-এর উপর যাবে, ঠিক আছে, তাদের বলছে এতটা কাট অফ যায় না, ঠিক আছে? এই নর্মাল একটা কাট অফ যাবে, একমাত্র ইউআর কিন্তু 25-এর উপর যেতে পারে। কাট অফ নিয়ে এর আগেও 2-3টা ভিডিও দিয়েছি, কিন্তু এই ভিডিও একটা সম্পূর্ণ আলাদা। এখানে টোটালটা আমি 2019 আর 2020টা টোটালটা ভাগে ভাগে ভাগ করে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে আমি আবার বলছি একটা লাইক করে দিবে, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো আজের পর্যন্তই, তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে মাঠ প্র্যাকটিস করো, কারণ সামনেই তোমাদের পরীক্ষা। জয় হিন্দ বন্ধুরা।